যখন পুলিশ তালা খুলতে বলে তখন আমরা দেখতে পাই সকলে পুলিশও দেখেছে যে চার পাঁচটি ছেলে অনেকগুলি দা হাতে নিয়ে দৌড়ে রাবার বাগান দিয়ে পালিয়ে চলে যায়, যদিও তাদেরকে পুলিশ ধরতে পারেনি। এবং সেখানের ঘটনার কিছুক্ষণ পরেই আমাদের মধ্য পশ্চিম সিন্ধিছড়া পঞ্চায়েত সদস্য অসিত দাসের বাড়িতে কিছু সংখ্যক এই সাত আট জনের একটা গ্রুপ সেখানে তাদের বাড়িতে গিয়ে উঠে তাদেরকে মারধর করার চেষ্টা করে, বাড়িঘরে হামলা করে। তখন সেখানে আমাদের আমরাও যাই, আবার পুলিশও যায়। পুলিশ যাওয়ার পর দেখা যায় যে তীরধনুক নিয়ে তারা আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। তো পুলিশ যাওয়ার পর তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, পুলিশ দৌড়ে তাদেরকে ধরে। তো এভাবে, এবং এখন আমি শুনতে পেলাম যে আমাদের মধ্য সিন্ধিছড়া আমাদের সরজিৎ দাস, সে সরজিৎ দাসের বাড়িতে হামলা করেছে সাত আট জনের একটা গ্রুপ এবং তাদেরকে বেদম মারধর করেছে। তো এভাবে সারা খোয়াইয়ের পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে সিপিআইএম ক্যাডার। আজকে শান্তিপূর্ণ নির্বাচনের পরবর্তী সময়ে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো এই উচ্ছৃঙ্খলতা করে খোয়াইয়ের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার যে প্রয়াস নিয়েছে সেটাতে আমি মনে করি অবশ্যই সেখানে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত। প্রশাসন যেদিকে যাচ্ছে তার অপর দিকে সেখানে গিয়ে সেই সিপিএম ক্যাডাররা হামলা করছে, এবং আরও কয়েকটা জায়গায় আমরা শুনতে পেয়েছি আমাদের যে 3 নং বুথ এবং 2 নং বুথ নিয়ে সেখানেও কিছু সংখ্যক ছেলেরা হুমকি ধুমকি দিয়ে চলেছে আজকে রাত্রে হবে এই রকম বলে। এবং বাঁধের পাড় দিয়ে আমাদের জ্যোতি সিনেমা হলের পেছনে বাঁধের পাড় দিয়ে মরা নদী দিয়ে সেখানে হম্বিতম্বি করছে সেখানে সিপিএমের কয়েকজন ক্যাডার। তো আজকে আমি সকলের কাছে এটাই বলতে চাই যে এই উচ্ছৃঙ্খলতা বন্ধ হওয়া প্রয়োজন, এতে খোয়াইয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হবে। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কখনোই সেখানে অত্যাচার নির্যাতনে বিশ্বাস করে না বা উচ্ছৃঙ্খলতা বিশ্বাস করে না। আমরা আমাদের কর্মীদের সংযত থাকার জন্য বলেছি যাতে কোনো অবস্থাতেই খোয়াইয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত না হয়। আমি এই বলতে পারি আজকের ঘটনা, এবং আমি প্রশাসনের কাছে আবেদন রেখেছি। আমি এসপির সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, সেখানে এইচডিপিও গিয়েছিল, এডিশনাল এসপি গিয়েছিল, আমি তাদেরকেও বলেছি যে খোয়াইয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তারা যেন আন্তরিকভাবে প্রয়াস নেয়। আমরা দেখতে পেয়েছি গতকালকে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে, তারপর থেকেই বিভিন্ন এলাকায় কিছু সংখ্যক সিপিআইএম ক্যাডার তারা নানানভাবে হাতে দা লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপর হুমকি ধুমকি এবং আক্রমণ করার চেষ্টা করছে। গতকালকে রাতেও আমাদের 3 নং পুলিং স্টেশন থেকে আমাদের এক কর্মকর্তা যাওয়ার পথে সেখানে রাস্তায় কয়েকজন আটকে তার গলা টিপে ধরেছিল। তো যাই হোক, এটাকে আমরা সামান্য প্রথমে ঘটনা হিসেবে হয়তো আমরা সেই ঘটনাটাকে এড়িয়ে যাই, কিন্তু আজকে দেখলাম সকাল থেকেই আমাদের প্রথমেই আমাদের চেরমা 17 নং বুথে আমাদের একটা পার্টি অফিস তারা ভেঙে চুরমার করে দেয়, সেখানকার সমস্ত আমাদের প্রচার সজ্জা নষ্ট করে দেয়, আমাদের বুথ কার্যালয় ছিল সেটাকে নষ্ট করে দেয়। তখন তারপর একটি বাড়িতে সেখানে মদ মাংস খাওয়ার আসর হয়, এবং তারপর আমাদের ছেলেরা এই রাস্তা দিয়ে যতবারই যায়
সাধারণ মানুষ বা আমাদের সমর্থকরা তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়া হবে, মেরে ফেলা হবে। হঠাৎ করে একটা অমল পাল আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তার উপর তারা সেই বাড়ি থেকে বেরিয়ে তীর এবং রড নিয়ে তার উপর আক্রমণ করে। তারপর সেখানে আমাদের কর্মকর্তারা কিছু জড়ো হয়েছে, তাদের উপরও সঙ্গবদ্ধভাবে তারা হামলা করে, এতে প্রায় 6 জন আহত হয়েছে। 2 জনের মাথায় আঘাত লেগেছে, একজনকে রড দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আরেকজনকে দায়ের কূপে মাথা কেটে নেওয়া হয়েছে। তারপর আমরা গেলাম সেখানে এবং পুলিশ গিয়েছে। পুলিশকে যখন আমরা সমস্ত ঘটনা বলি যে এই বাড়ির থেকে বেরিয়ে এই ঘটনা হয়েছে, তখন সে বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে প্রথমে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়, তারপর যখন পুলিশ তালা খুলতে বলে তখন আমরা দেখতে পাই, সকলে পুলিশও দেখেছে, যে 4-5টি ছেলে অনেকগুলি দা হাতে নিয়ে দৌড়ে রাবার বাগান দিয়ে পালিয়ে চলে যায়, যদিও তাদেরকে পুলিশ ধরতে পারেনি। এবং সেখানের ঘটনার কিছুক্ষণ পরেই আমাদের মধ্য পশ্চিম সিন্ধিছড়া পঞ্চায়েত সদস্য অসিত দাসের বাড়িতে কিছু সংখ্যক এই 7-8 জনের একটা গ্রুপ সেখানে তাদের বাড়িতে গিয়ে উঠে তাদেরকে মারধর করার চেষ্টা করে, বাড়িঘরে হামলা করে। তখন সেখানে আমরাও যাই, আবার পুলিশও যায়। পুলিশ যাওয়ার পর দেখা যায় যে তীর ধনুক নিয়ে তারা আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। তো পুলিশ যাওয়ার পর তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, পুলিশ দৌড়ে তাদেরকে ধরে। তো এভাবে, এবং এখন আমি শুনতে পেলাম যে আমাদের মধ্য সিন্ধিছড়া আমাদের পাখি পাখি।